হ্যাঁ তোমারই তোমারই, কেউ নেয়নি কেউ নেয়নি। দেখো তখন আমাকে শর্ট দিছিলে বা তোমাকে দেবে। দেখো তোমার বলার থেকে আমি আরো ভয় পাচ্ছি না। ওরকম না, তুমি দেখো আরে না হেভি না যাচ্ছে তোকে। আরে তো শুরু করে দিয়েছে, ও তো বুককার, এমনি বুককার। খা খা ভালো করে খা। কখন তুই এটা এখন আসলো এতক্ষণ তুই যা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। 11:45 বাজছে এখন, সকালে রেডি হওয়ার কথা ছিল কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো আমি আর রুহি দুজনেই রেডি যাচ্ছি একটু, আমি যাব পার্লারে আর তার সাথে রুহিকে, ও রুহিকে দিদুনের কাছে রাখবো মামা বাড়িতে। তো চলো ঝট করে বেরিয়ে পড়ি, অলরেডি অনেক লেট হয়ে গেছে। 11টার সময় বেরোনোর কথা ছিল আর এখন বাজে 12টা। চলো মাম্মা বেরু বেরু, কে যাবে কে যাবে বেরু বেরু, কে যাবে কি না ও ফেভারিট কালারের জামা দা কি যাচ্ছে কি কি নিল রে আ দেখতে যাচ্ছে। টাটা মিটে টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা বলে দাও। কি খাচ্ছে সেটা দেখতে ব্যস্ত, টাটা বলবে কি? আমি যাবো, আমি রাতে থাক, আমি যাই না, যাবো আমি, যাই আমি, যাবো যাই যাই, আমি চলে যাই, আমি থাক, টাটা টাটা, যাবো আমি। মা চলে গেল তাহলে থাক তুই, এই রে ব্যাগ পরে নিজে মা যা। চলো মাম্মা ঘুরতে বেরিয়ে মুচকে মুচকে হাসছে আর যে মন্দিরের সামনে এসে আবার হাত তালি দিচ্ছে যে যাচ্ছি এবার। এবার যাওয়া হচ্ছে ফাইনালি নাকি বেরিবুড়ু? চলে এসছে এখানে আর আমি খাবারগুলো একটু সামনে বার করে দিয়ে যাই, মানে মা খুঁজে পাবে না, সব এক গাদা জিনিস আছে ব্যাগেতে। এখন মামার কাছে যাবে না, এখন একটু জল দিয়ে এখন ঘোরাঘুরি করবে তখন। যে দাঁড়িয়ে থাকবে সে বাইরে যাবে, বুঝতে পেরেছো? পৌঁছে গেছি এখানে, আগের বার যেখানে এসেছিলাম সেখানে এসেছি, দুজনাই আজকে আবার আমি হেয়ার কাটিং আজকে করাবো না, জাস্ট ট্রিটমেন্ট করাবো আর ওকে কাটিং করাবে। তো কাটিং স্টার্টও হয়ে গেল, মানে অলমোস্ট হয়েই গেছে, ট্রিমটা হয়ে গেছে, 100 বছর পর এসছে চুল কাটতে। না গো দু তিন মাস হয়ে গেছে, আচ্ছা আর আমার কিছুক্ষণ পরে হবে, এখন ফাঁকা নেই। কি ম্যাডাম কি চুজ হলো? নামটা তো পড়ে মনে নেই, যেটা আমাকে সাজেশন করলো সেটাই নিলাম। এবার একটা একটা করি নাকি? হ্যাঁ দুটো একসাথে করলে হতো, অ্যান্টি হেয়ার ফল আর একটা কি বলে, দুটো একসাথে করি আবার একটা কি হচ্ছে নাকি? অনেকক্ষণ সময় লেগে গেল বলো, অনেকক্ষণ সময় লেগে গেল, ড্রাই করতে যেটুকু সময়। দেখো এতক্ষণ আমাকে শর্ট দিছিলে বা তোমাকেও দেবে। দেখো আমি আরো ভয় পাচ্ছি না, ওরকম না, তুমি দেখো বুঝতে পারবে। দেখো কপালের দিকটা হালকা করে দাও বাবুদা, দেখো বুঝতে পারবে। হ্যাঁ দেখছে না,
আমি বলেছিলাম বলে ওরা আরো বেশি এটা লাগবে। আমার এখনো বাকি আছে তাহলে কাজ, এখনো একটা লিকুইড পড়বে। বারবারই করতে হবে, নাহলে তোমার যা অবস্থা চুলের বললে অসুবিধা হবে। নিচের দিকটা খুব ড্রাই হয়ে গেছিল আসলে, এখন একদম তো কেয়ার করতে নেই ওর জন্য, তো একবার করে নিলাম আর একবার পুজোর আগে করে নেবো, তাহলেই হয়ে যাবে। গভীর কথা কি বা বলি, আজকে মানে ওরে দিন ছিল, ওরই আজকে বেশি কাজ হয়েছে আমার থেকে, আমারটা সময় লেগেছে অনেকক্ষণ বলে আমারটা যা পেরেছে। হ্যাঁ, লাস্টে বললো যে তোমার এখনো টাইম লাগবে, তো আমি খানিকক্ষণ আরো কিছু করিয়ে নি, তো সেই কারণে মানে পূজার মেকআপটা এখন থেকেই ও করে স্টার্ট করে দিয়েছে। খুব বাজে অবস্থা ছিল। হ্যাঁ, অনেকটা ডিটেন হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, ট্যান গুলো অনেকটা চলে গেছে, হেয়ার কাটটাও ভালো হয়েছে, এমনকি ও হেয়ার ট্রিটমেন্টও লাস্টে করালো হেয়ার ফলের জন্য। আমার দেখে ওরও একটু ইচ্ছা হচ্ছিল, মানে আমরা দুজন আজকে শক খেয়ে হেয়ার ট্রিটমেন্ট করালাম, শক দিয়ে হেয়ার ট্রিটমেন্ট হচ্ছে আমাদের, বাট ভালো হয়েছে। তো চলো এবার সোজা যাবো বাড়ি, অলরেডি 4:45 বাজছে। দেখো আরেকজন কোথায়, ওখানে মামাম। ও মামাম, হ্যাঁ কোথায় গেছিল আমাকে রেখে দিয়ে, আ হা গো কষ্ট হয়েছে মেয়েটার। ও মামা, ও মামাম মামাম, ও শোনা রে আমার, আমি থাকি, কাউকে এখন চেনেই না। হ্যাঁ, এখন গাড়ি দেখতে পেয়ে গেছে আর কাউকেই চিনতে পারছে না। তোমরা থাকো, আমি আর বাবা চললাম গাড়ি করে। টাটা মামা, ভু ভু পি 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 কয়ে ভু ভু করে। তোমার আমি যাই তাহলে, আমি দিদুনার আমি ঘুরতে যাই, টাটা আসছি, টাটা দিদুনার আমি যাব ঘুরতে, তুমি এখানে থাকো। আমরা তাহলে যাই, বলো মানে আমরা আগে আগে যাব। তুমি কি করে যাবে বাবার সাথে, তেমনি করে তো যেতে পারবে না। তুমি কেমন ভাবে দেখছো দেখো গাড়িটা, গাড়িতে উঠলেই এখন গান করতে স্টার্ট করে দেয়, বৃষ্টি নেমে গেল দেখো। যাও টাটা। বাড়ি এসে খাওয়া দাওয়া সারলাম, দুপুরের লাঞ্চ কমপ্লিট, আর আমার অবস্থা পুরোপুরি খারাপ এখন, মানে চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, পুরো বসে গেছে, তার 4:30 অব্দি জেগে এখন অব্দি রেস্ট পাইনি, তো এখন একটু শোবো ভাবলাম। বাট রুহি এখানে দেখো মায়ের সাথে এখন আলমারি গোছে দেবো। তুই কি করছো, ব্লগ করছিস, ও কাঁদছে তোর কাছে যাওয়ার জন্য। তুই ব্লগ বানাবে, আরে বাবালে শুনেছে ব্লগ করা মমি। আচ্ছা এখানে বসো, কি হয়েছে তুমি বলো, কি বলবে বলো সবাইকে বলো। আমি আলমারি গোছাচ্ছি, দিদুনের সব শাড়ি নিয়ে এখন ঘাটাঘাটি করছি, ওর খুব আনন্দ এত কিছু দেখে, সব জামা কাপড় দেখে দেখো, একটা একটা করে জামার পাহাড় এমনি ভালোবাসে, জামার পাহাড় বার করতে বসেছে এখন। গুছিয়ে দাও, একটু গুছিয়ে দাও তো দেখি। মাম দিদুনের কাজ বাড়াচ্ছ না গোছাচ্ছ গো? গুছাচ্ছি গুছাচ্ছি, শোনামা আমি গোছাচ্ছি, কোনো সারাই দেবে না। তো এই বসে বসে এই দুষ্টুমি হচ্ছে ওর, আমি কি করবো? আমি মাকে বললাম তাহলে তুমি ওকে দেখো, আমি একটু রেস্ট নিই, তুমি একটু শোবো, শুয়ে একটু যদি ঘুম আসে ঘুমিয়ে পড়ি, আর পারা যাচ্ছে না, প্রচন্ড শরীরটা খারাপ লাগছে। রুহি দেখছে আজকে থেকে ভালোই আছে, কালকে যেমন একটু গাটা ছ্যাক ছ্যাক করছিল, আজকে কিন্তু সেসব কিছু নেই, আজকে অনেকটাই ও সুস্থ মনে হচ্ছে, আর কিছু হবে না। ওইরকম নেই, আজকে রুহি কাউরির কাছে যাচ্ছে না, মাসি মনির কাছে গিয়েও এক হচ্ছে, লাস্টে গোপালের সামনে এসে একটু তাও চুপচাপ দাঁড়িয়েছে। মাসি মনি দেবী প্যাক দিয়ে দেবে, বুঝবি তখন।
আচ্ছা আবার করে দে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হেবি নজর চলো লোকে, হরে রাম 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 হরে হরে। এবার মাঝিমুনিকে ভালো লেগেছে, ওইটা করলেই হবে না কিরি। বড় মাসিরা চলে গেল, আর এইদিকে এর অবস্থা দেখো, এর কিছুতেই যাবে না, এদিকে ও গাড়িতেও চাপবে। যা চলে গেল তো, চলে গেছে, যা। ওদিকে বৃষ্টি পড়ছে আর পিজ্জা অর্ডার দিয়ে দিয়েছি। কি প্ল্যান ছিল, কি হয়ে গেল? হ্যাঁ, আমরা ভেবেছিলাম একটু বেরোবো, বাট সেটা আর হলো না। লাস্ট অফ দি বাড়িতেই পিজ্জা অর্ডার দিলাম, বাইরে প্রচন্ড বৃষ্টি নেমেছে। আমি বললাম জল নেমে যখন কি করে বলো, বেরোতে তো পারবে না, ঘরে কিছু অর্ডার করি। আর এরপরে বাড়ি যাওয়া হবে কিনা সেটাও একটা সংশয়ের বিষয়। তো এই একটা দিয়েছি ভেজ লোডেড, আর এটা ভেজ লোডেড না, তাহলে এটা কি ছিল? এটা সেই যে যেটা বললে তুমি, সেটা ও কিছু একটা নতুন ট্রাই করেছি তো সেইটা। আর দিয়া তো ভালো হবে তো, না এটা ভেজ লোডেড, আমি ঠিক বলেছি। আর এটা একটা নতুন কিছু, এটা কি কি জানি ভগবান, এটা কি, এটা ভুলে গেছি নাম দেখতে হবে। হোয়াট ইজ দিস? পিয়াজি তো দেখতে পাচ্ছি খালি আমি, এটা পিয়াজি, এটা পিয়াজি, অনিয়ন পিজ্জা। এ খুলো না এখনি, দাঁড়াও হবে হবে, আগে খাই, আমার খিদে পেয়েছে। দাও তো ফোনে সাজানো কমপ্লিট হয়েছে, আমি আর ওয়েট করতে পারছি না, আমি খাওয়া স্টার্ট করলাম, ওরা এখন সাজিয়েই যায়। দিনকে দিন না ভেজ লোডেডে ভেজ কমে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে আমার। কেমন হলো? আর অভিদার এখানে এখনো চলছে, ওরে বাবা, সাজানো চলছে এখনো। এ না হলে ভালো লাগবে না খেতে, আর চামচ কিল তো ঠিক আছে, ঠিক আছে, ভালো করে সাজা, এখন বাকি আছে। আর তো শুরু করে দিয়েছে, ও তো বুককার, এমনি বুককার, খা খা ভালো করে খা। কখন তুই এটা এখন আসলো, আর তো খানা দিয়ে যা, খাবো না পরে। তো পাপাকে বলে, পাপাকে বলে দাও, বলো দাও। আরে ওকে দেখিও না, বেচারা কষ্ট পাচ্ছে, বৃষ্টিটা থেমে গেছে তাই আর দেরি করছি না, আর থাকলাম না আজকে, বেরিয়েই পড়ি সবকিছু। ও থাকবে বলছে, ব্যাগটা পড়া দেখেই ওর মানে বুঝতে পেরে যায় এবারও ঘুরতে যাবে। খুব খুশি, খুব খুশি। আবার কবে আসবে বলে দাও, কবে আসবো বলো। আরে গো ঘুম পাচ্ছে বেচারা, টাটা। রোহিত পাপা নিয়ে চলে যাচ্ছে, আজকে থাকলোই না, এতবার করে বলা হলো, শুনলোই না আমার কথা। চপমুড়ি খাওয়াবে, তাহলে আমি বললাম তো আজকে, আজকে চপমুড়ি খাওয়াবো বলিনি, আজকে তোমাকে ভালো মেনু বলে দিই। এখন সিক্রেট বলা যাবে না কাউকে। রুহির পায়ে জুতো হয় না এখনো পর্যন্ত, কিন্তু আর কিছুদিন পর থেকে হয়ে যাবে। এগুলো একদম ঠিক ঠিক ওই দু মাসের মতো হবে এগুলো, তারপরে আর হবে না। বাট এত কিউট ছিল, আমি না নিয়ে আর পারলাম না, আর জুতোগুলো খারাপও হয়ে গেছিল। আর এই আরো একটা নিতে হবে, হ্যাঁ আরো একটা পূজোর জন্য একটা নিতে হবে। হ্যাঁ তোমারই, তোমারই, কেউ নেয়নি, কেউ নেয়নি। এই এই কালারটা না সব জামাগুলোর সাথেই হবে, ডেনিম কালার তো, তো আশা করছি সবগুলোর সঙ্গেই ভালো লাগবে। চলো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, এই ব্লগটা এখানেই এন্ড করলাম। যাদের গুলো সাবস্ক্রাইব করো তাদের সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কোথায় যাবেন? এইখান থেকে আবার ওইখানে চলে গেল গোপালের কাছে। আচ্ছা গোপাল দাদা শুয়ে পড়েছে, গোপালকে গুড নাইট বলে দাও। ঘুম পাড়াতে গেছে, এখন ঘুমিয়ে গেছে, আবার তুমি কি ঘুম পাড়াবে? গোপাল দাদা গুড নাইট হয়ে গেছে, তুমি সবাইকে গুড নাইট বলে দাও। বল তারা, আমার তো এখন গুড মর্নিং হলো। চলো গুড নাইট, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা বলে দাও, শোনা ও টাটা বলবে না, মানে হামিয়ে দিতে গেছে। ওরে বাপরে।